তোমরা জানোই এখন প্রচুর শীত, আর এই শীতের মধ্যে আমরা সেই ভোর ভোর উঠে পড়েছি দুজনে। উঠে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছি দুজন মিলে। তারপরে ঠাকুরের কাছে আমরা পুজো নিয়ে যাব, সেজন্যে সব ডালা সাজানো হচ্ছে, সমস্ত ফল টল ধুয়ে টুয়ে রাখা হচ্ছে। তোমাদের দাদাভাই কলা পাতা টাতা সব কিছু কেটে দিয়েছেন, এদিকে মাও বলছেন যে আলতাটা পরে নাও, কারণ এই মন্দিরে আলতা পরে যেতে হয়। এদিকে ঢাকিও চলে এসেছেন, আর তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি করতে পারছো না। তারপর আমরা খুব তাড়াতাড়ি করে নিলাম, কিন্তু আলতাও যে পড়তে হবে। আলতা পড়তে গিয়ে দেখি একটাই খাঁচি আছে, কিন্তু আমি হাত দিয়ে তো পারি না, তাই দিদিভাই হাত দিয়ে পড়ছিলেন আলতা, আর আমি খাঁচি দিয়ে পড়ছি। আজকে আমরা যাচ্ছি পুজো দিতে আমাদের এইখানে ভগবতী মন্দিরে, তো তোমরা দেখতে থাকো কোথায় কি করি কিভাবে। তাই লজ্জা পেয়ে গেছে। মা দাঁড়া দাঁড়া, শাকটা বাজাবেন দিলে জলটা নিয়ে যাবেন। শাকটা বাজিয়ে তোর মা পকে ধরে শাকটা বাজিয়ে তো তুমি যাও আমি যাচ্ছি, তোমরা যাও আমি যাচ্ছি। তোমরা দেখতে পেলে রিয়ারও চলে গেছে, আর আমি একটু লেট হয়ে গেছি, মানে স্নান টান করে তারপরে তো যাবো, আর ওরা চলে গেছে মন্দিরে। তো চলো একদম মন্দিরে যাই, বৌদি আর রিয়া চলে গেছে পুজো দিতে, আর আমিও যাচ্ছি। তো চলো ওখানে গেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের দাদাভাই এসে দেখে মন্দিরে এখনো ঠাকুর মশাই আসেনি, আর এটা হলো আমাদের গ্রামের ভগবতী মন্দির, আর আমরা দুজনে ফল কাটছি, আর ফল কাটা প্রায় শেষের মুহূর্তে। তাই কি চাই, তোমার মুখটা ফর্সা আছে এরকম মুখ টু কিরকম করে বসছে যে। দেখো সবাই চলে এসছেন পূজা দিতে, আর তোমাদের সব রেডি তো? দেখো যার যার বাকি আছে সে এখনো কাজ করছে, মানে সবার ফল কাটা এখনো চলছে। ঠাকুরমশাই চলে এসেছিলেন আর এসেই তাড়াহুড়ো করছিলেন, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর আমাদের এই ঠাকুরকে সব প্রসাদ মাখিয়ে দিতে হয়, চিড়া টিড়া দুধ টুধ সব। দেখো এত প্রসাদ নিয়ে এসে ধরেই নি, আর এই দুজনে সিন দেখো, দেখো দুজন এসছে বেশি প্রসাদ নিয়েছে এরকম ধরছে। পুজো হয়ে গেছিল, পুজো হয়ে যাওয়ার পরে সবাই প্রণাম করবে আর প্রসাদ নিয়ে বাড়ি যাবে, কিন্তু সবাই একা একে কেউ আর প্রণাম করছিল না, সবাই একসঙ্গে করছিল। ওই জন্য রিয়ার বৌদি দুজন পেছনে দাঁড়িয়েছিলেন। তারপরে যাই হোক, বৌদি প্রণাম করে বেরিয়ে গেলেন, তারপরে রিয়া প্রণাম করার পরে আমি প্রণাম করব। আমি রিয়াকে বললাম তুমি ক্যামেরাটা ধরো আমি একটু প্রণাম করি, তারপরে রিয়া ক্যামেরাটা ধরলো আর আমি প্রণাম করলাম, প্রণাম করে আমিও বেরিয়ে এলাম। তো পুজো কমপ্লিট, পুজো তো শেষ হয়ে গেছে। পুজো শেষ হয়ে যাওয়ার পরে বুঝতেই পারছো প্রসাদের আমাদের ঘর যে গামলাটা ওটা অনেকটাই প্রসাদ হয়ে গেছে, সেই জন্য ভারী খুব নিয়ে যেতে পারবে না। বৌদিও বলছে ভারী, রিয়াও বলছে ভারী, ওই জন্য আমি নিয়ে এসেছি গাড়ি। ওই সবাই বলছে যে গাড়িতে বসে যাবো, বললাম ঠিক আছে রিয়াকে বসিয়ে দাও আমি নিয়ে চলে যাচ্ছি। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।